আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহবুব আলী। আজকে আমরা স্পাইরাল কলামের জন্য টাই ডিজাইন করব। মনে করলাম এটা কলামের ডায়া ডি ইকুয়াল ধরলাম 18 ইঞ্চ, এবং এটা কো কাটার। এটুকু হচ্ছে ক্লিয়ার কাভার। কো কাটার ডায়ামিটার ডিসি ইকুয়াল ডি বিয়োগ 2 ইন্টু ক্লিয়ার কাভার, এপারেও আছে এপারেও আছে, তাই এই 2 দিয়ে গুণ দিলাম। ক্লিয়ার কাভার আমরা ধরলাম 1.5 ইঞ্চ, তাহলে ডিসি বের করি 15 ইঞ্চ। কো কাটার এরিয়া এসি ইকুয়াল পাই ভাগ 4 ডিসি স্কোয়ার, মান বসিয়ে দিই 176.72 ইঞ্চি স্কোয়ার। এরিয়া অফ কলাম এজি ইকুয়াল পাই ভাগ 4 ডি স্কোয়ার, মান বসিয়ে দিই 254.47 ইঞ্চি স্কোয়ার। ডিজাইন অফ টাই ইউজ 3 নম্বর বার। এসিআই কোট আমরা জানি এসম্যাক সর্বোচ্চ 3 ইঞ্চি হয়, অর্থাৎ টাই পেসিং সর্বোচ্চ 3 ইঞ্চি। রো এস ওয়ান ইকুয়াল 0.45 এফসি প্রাইম এফ ওয়াই ভাগ এজি ভাগ এসি বিয়োগ 1, মান বসিয়ে দিই এফসি প্রাইম আমরা 3 KSI ধরলাম এবং এফ ওয়াই আমরা ধরলাম 60 KSI, মান বসিয়ে দিই। রো এস টু ইকুয়াল 4 AS ডিভাইডেড বাই এস ডিসি, এস এখানে স্টিল এরিয়া, এস হচ্ছে টাই স্পেসিং, এখানে এই টাইয়ের এরিয়া 3 নম্বর বার 0.11। টেক এস ইকুয়াল আমরা প্রথমে 3 ধরলাম, 3 ইন্টু ডিসি, অর্থাৎ এই 15 ইঞ্চ ইকুয়াল 0.009। রো এস ওয়ান গ্রেটার দেন রো এস টু, সুতরাং ডিজাইনটা আমাদের ঠিক নেই, আমাদের আবার চেক দিতে হবে। টেক এস ইকুয়াল 2.25, অর্থাৎ স্পেসিং আমরা 2.25 ধরলাম, এবার চেক করে দেখি 0.013 ইজ গ্রেটার দেন রো এস ওয়ান, সুতরাং ডিজাইন ইজ ওকে, সুতরাং আমাদের স্পেসিং 2.25 ইঞ্চি স্কোয়ার। ইউজ 3 নম্বর বার @2.25 ইঞ্চি সেন্টার টু সেন্টার।